বেসই থানা অন্তর্গত স্থানীয় 49 নম্বর জাতীয় রাজপথে ছিড়া হইতিবা এক ট্রাককু এক ট্রাক পছপটু ধকা দেবা ফলরে ট্রাক ড্রাইভার জনক গুরুতর আহত হইছন্তি সূচনা থাও কি বেসই স্থিত 49 নম্বর জাতীয় রাজপথ বাইপাস ছক ফুট ওভারব্রিজ তলে গত দুই দিন হেব এক ট্রাক ব্রেকডাউন হই পড়িছিলা তেবে বুধবার রাত্রি প্রায় 11 ঘটিকা সময়রে এক আয়রন বোঝাই ট্রাক দ্রুত গতিতে আসুতবা বেলে হঠাৎ ভারসাম্য হারাই উক্ত ব্রেকডাউন ট্রাকটির পছপটরে ধাক্কা দেইছিলা ফলে আয়রন বোঝাই ট্রাক মধ্যে থিবা ড্রাইভার জনক গাড়ি স্টিয়ারিং মধ্যে ফসি রহি চিৎকার করিবাকু লাগিছিলে পরে স্থানীয় লোকে ঘটনাস্থলে পৌঁছি দমকল বাহিনী ও পুলিশকু খবর দেইছিলে তবে দমকল বাহিনী দ্বারা ফসি রহিতিবা ড্রাইভারকু উদ্ধার কার্য জারি রয়েছে বলে সূচনা মিলেছে ময়ূরভঞ্জ জেলার তপন কুমার দণ্ডপাঠ রিপোর্ট আপটাপ নিউজ